ডিএমএফটি ফান্ড থেকে 70 লক্ষ টাকার ব্যয়ে 4টি প্রকল্পের কাজে শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন ট্রাস্ট অর্থাৎ ডিএমএফটির অধীনে 4টি প্রকল্পের কাজে শিলান্যাস করলেন শিলচর লোকসভা সমষ্টি সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমেই 10 লক্ষ টাকার ব্যয়ে ধলাই সমষ্টির বড়জালিঙ্গা জিপির অন্তর্গত বড়জালিঙ্গা মিনি প্রাইমারি হেলথ সেন্টারের বাউন্ডারি ওয়ার্ডের কাজে শিলান্যাস করেন। পরে 20 লক্ষ টাকার ব্যয়ে ধোয়ারবন্ধ জিপির অন্তর্গত সোনাছড়া গ্রামে সিসি ব্লক রাস্তার কাজে শিলান্যাস করেন। লোহারবন্ধ জিপির অন্তর্গত নকশা টিল্লার খোপা আইমুলের ঘর হইতে রসং টল্লাইয়ের ঘর পর্যন্ত 20 লক্ষ টাকা রাস্তার কাজে শিলান্যাস করেন। এছাড়াও দর্মিখাল জিপির অন্তর্গত দর্মিখাল মিনি প্রাইমারি হেলথ সেন্টারে 20 লক্ষ টাকার ব্যয়ের বাউন্ডারি ওয়াল সহ লোয়ার গেট নির্মাণ কাজে শিলান্যাস করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, অনুসূচিত জাতি বোর্ডের ডাইরেক্টর সুবোধ দাস, বড়জালিঙ্গা মন্ডল বিজেপি সভাপতি সুশীল রঞ্জন ধর, প্রাক্তন জেলা পরিষদ লক্ষ্মীরানী যাদব, বড়জালিঙ্গা মন্ডল বিজেপি প্রাক্তন সভাপতি সুধাংশু দত্ত, মন্ডল প্রভারী সুমনা দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বড়া। আমি নিজে পিডব্লিউডির মন্ত্রী হয়েছি 16 ইংরেজিতে। আসামের মন্ত্রী হয়ে আমি দেখেছি শিলচর থেকে গুয়াহাটি যেতে হলে 18 থেকে 20 ঘন্টা সময় লাগে। আগরতলার রাস্তা বন্ধ, মণিপুরের রাস্তা বন্ধ, মিজোরাম যাওয়া যায় না। আমি ওই রাস্তাগুলোর কথা এই জন্যে বললাম, নকশার মানুষও তো কোনো সময় যেতে হবে, শিলচর, গুয়াহাটি, দিল্লি, মুম্বাই, মিজোরাম যেতে হবে। তো প্রথম আমাদের ওইটা নিয়ে চিন্তা করতে হয়েছে, ওইগুলো নিয়ে চিন্তা করতে গিয়ে এই অঞ্চলেরও বিভিন্ন ছোটখাটো রাস্তা 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার আমরা করতে পারি, কারণ মেইন রাস্তাগুলো আপনি নকশার থেকে বেরিয়ে আপনার দোয়ারবন্ধ হয়ে শিলচর যেতে হবে। আপনার করার পরেও শেষ হয়নি। আপনারা দেখছেন দোয়ারবন্ধ যান, আপনারা ড্রেইন উইন করানো ইত্যাদি, কারণ আমরা যতই করি এখানে সঠিকভাবে হয় না। আবার নতুন করে আমি টাকা দিয়েছি, 10 কোটি টাকার কাজ চলছে। যেদিন জ্যাকব ভাইয়েরা গেলেন, স্বাধীন তারা গেলেন।